প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস লিখেছে আফগানিস্তান। আগামীকাল সেই স্বপ্নকে আরেকটু এগিয়ে নিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রশিদ খানেরা। বাংলাদেশ সময় দুটো ম্যাচে দুটো সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় একই দিনে হবে। প্রথম সেমিফাইনালটি সকাল 6:30 এবং দ্বিতীয় সেমিফাইনালটি রাত 8:30। যদিও বাংলাদেশ সময় একই দিনে, তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্থানীয় সময় অনুযায়ী দুটো ম্যাচ সম্পূর্ণ ভিন্ন দিনে। এই দুটো সেমিফাইনাল নিয়ে আজকে আলোচনা করব আমরা। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে দুটো সেমিফাইনাল, একটা আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় সেমিফাইনাল ভারত এবং ইংল্যান্ড, এই দুটো সেমিফাইনালে এগিয়ে কারা? একদম পরিষ্কার ভাষায় যদি বলি তাহলে প্রথম সেমিফাইনালে অবশ্যই যে কেউ সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখবে, কারণ সাউথ আফ্রিকা কখনো কোনো বিশ্বকাপ না জিতলেও সবসময় তো ফেভারিটের তালিকায় থাকে। মানে যারা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই কিন্তু প্রথমবারেই কিন্তু তারা বিশ্বকাপ সেমিফাইনাল উঠেছিল, সেবার বৃষ্টি আইনে তাদেরকে হারতে হয়েছিল। প্রতিবারই তারা সেমিফাইনাল বা এই পর্যায়ে গিয়ে আটকে পড়ে যায়, কিন্তু এবার যখন প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান পাচ্ছে তাহলে অবশ্যই তাদেরকে এগিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান ফর্ম বিবেচনা করলে অবশ্যই ভারতকে এগিয়ে রাখতে হবে, কারণ এইবারে বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিত, আর আর ইংল্যান্ড তো সুপার 8 উঠবে কিনা এটা নিয়ে শঙ্কা জেগেছিল, স্কটল্যান্ড তাদেরকে টপকে যাবে এরকম একটা ধারণা হয়েছিল, কিন্তু সেই ইংল্যান্ডই আবার সবার আগে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তো সব দিক বিবেচনা করলে হয়তোবা ইংল্যান্ডকে পিছিয়ে রাখতে হবে ভারতের কাছ থেকে, কিন্তু মনে রাখতে হবে গত বিশ্বকাপে কিন্তু একই ঘটনা ঘটেছিল, ইংল্যান্ড কিন্তু নিজেদের গ্রুপে সেকেন্ড হয়ে উঠে এসেছিল এবং পরে কিন্তু ভারত কিন্তু তাদের বিপক্ষে ফেভারিট ছিল, পরে ম্যাচে কী হয়েছে পুরো 10 উইকেটে হেরেছিল ভারত। সো আমি সেকেন্ড ম্যাচের ক্ষেত্রে উইকেট বিবেচনা করলে হয়তোবা ভারত এগিয়ে থাকবে, কিন্তু যদি সেই ম্যাচে যদি কোনো কারণে কার্টেল ওভার হয় তখন আবার ইংল্যান্ড এগিয়ে যাবে। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে যারাই জিতুক না কেন, তারা ফাইনালে উঠলে দেখা যাবে যে তারা এর আগেও ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু প্রথম সেমিফাইনালে ওয়েস্ট, যেখানে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান মুখোমুখি হচ্ছে, এই সেমিফাইনাল এদের কিন্তু কখনো ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই, সুতরাং আমরা নতুন একটা ফাইনালিস্ট পাচ্ছি, এই এই বিষয় নিয়ে আপনি কী বলবেন যে নতুন ফাইনালিস্ট? এটা একটা দারুণ ব্যাপার, কারণ হচ্ছে ক্রিকেট বলুন বা ফুটবল বলুন, ইদানিং হচ্ছে দেখা যাচ্ছে ফাইনালে নতুন কোনো দলকে পাওয়া যাচ্ছে না, সবসময় দেখা যাচ্ছে মানে সবসময় একটা আগ্রহ থাকে যে নতুন চ্যাম্পিয়ন আসছে কিনা, কিন্তু ফুটবলে বলুন বা ক্রিকেটে বলুন নতুন চ্যাম্পিয়ন আসার জন্য তো ফাইনাল তো খেলতে হবে। লাস্ট হচ্ছে 2018 ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়া খেলেছিল, এছাড়া ক্রিকেটে তো তাও ফুটবলে তো ক্রোয়েশিয়াকে দেখা গিয়েছিল, কিন্তু ক্রিকেটে নতুন কোনো দলকে তো দেখা যায় না ঘুরে ফিরে সেই দলগুলো। নিউজিল্যান্ড হয়তো মাঝখানে একবার খেলেছে, নাহলে ঘুরে ফিরে সেই পুরনো দল, অস্ট্রেলিয়া খেলছে, ইংল্যান্ড খেলছে, ইংল্যান্ড তো দুইবারের চ্যাম্পিয়ন, টি-20 বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন, তো ভারতও একবার প্রথমবারের চ্যাম্পিয়ন, তো নতুন কোনো দলকে এবার যে পাওয়া যাবে এবং সেটা যদি সাউথ আফ্রিকা হয় সেটা খুবই ভালো, কারণ হচ্ছে সাউথ আফ্রিকা বহু বছর ধরে তাদের একটা ফাইনাল খেলা আসলে ডিজার্ভ বা প্রাপ্য শব্দটা উচ্চারণ করা ঠিক না, যে যদি প্রাপ্য হতো সে ফাইনাল খেলতো, কিন্তু এতবার দুর্ভাগ্য তাদের মানে শিকার হয়েছে, ওরা এতবার দুর্ভাগ্যের শিকার হয়েছে তখন মনে হয় যে একটা ফাইনাল ওদের হয়তো বা খেলা উচিত। আবার অন্যদিকে আফগানিস্তানের কথা বলে, আফগানিস্তান যে দুর্দান্ত ক্রিকেট খেলেছে, মানে নিউজিল্যান্ডের মতো একটা দলকে 75 রানে অল আউট করে দিয়েছে, অস্ট্রেলিয়ার মতো দলকে তারা হারিয়ে দিয়েছে, এবং এমন না যে অস্ট্রেলিয়ার দলকে যে শেষ বলে গিয়ে হারিয়েছে, তারা ইনিংসের সেকেন্ড ইনিংসের পুরোটা সময় তাদের দাপট ছিল এবং তারা হারিয়েছে এমন একটা দলের, এবং বাংলাদেশকেও কিন্তু বেশ কঠিন একটা সমীকরণ ওরা মাথায় নিয়ে নেমেছিল, একটু পরপর বৃষ্টি বাঁকড়া দিয়েছে, এর মধ্যে থেকেও তারা কিন্তু ঠিকই 10 উইকেট তুলে নিয়ে ম্যাচটা বের করেছে, অর্থাৎ তারা কিন্তু যোগ্য দল হিসেবে সেমিফাইনাল খেলছে। ফলে যদি বলি যে এই দুইটি দলের যে কোনো একটি যদি ফাইনাল খেলে তাহলে সবাই খুশি হবে, এবং অ্যাকচুয়ালি যদি নিরপেক্ষ দর্শককে জিজ্ঞেস করা হয় যে এই 4 দলের মধ্যে মানে জিতবে কোন দল জিতলে তারা খুশি হবে, তাহলে আমার ধারণা সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানই সবচেয়ে বেশি ভোট পাবে, যেহেতু দুটি দলের জেতার সুযোগ নেই একই ম্যাচে। এখন এই দুটো দলের যদি আমরা এখন পর্যন্ত যাত্রা দেখি এই বিশ্বকাপে, দেখবো যে তারা বোলিং নির্ভর দল ছিল, এই পর্যন্ত যে ম্যাচগুলো জিতেছে দুটো ম্যাচে সবগুলো ম্যাচেই তারা বলারদের উপর নির্ভর করেই এত দূর এসেছে, আগামীকালের ম্যাচে এই দুই বলার নির্ভর দলের মানে ব্যবধানটা গড়ে দিতে পারে কিসে আসলে? আগামীকালের ম্যাচ যেখানে হবে সেখানে সেটা আফগানিস্তানের জন্য একটা পারফেক্ট উইকেট, কারণ আফগানিস্তানের গেম প্ল্যানটা সবাই জানে, তারা শুরুতে একটু জুটি করে নেয়, দুই ওপেনার জুটি করে নেয়, তারপর হচ্ছে তারা 14-15 ওভার নিজেরা জুটি করে একটা ভিত্তি এনে দেয়, তারপরে তারা একটু ইনিংসে ফ্লো বাড়ায়, ফ্লো বাড়িয়ে যেটা হচ্ছে তারপর তাদের রানটা 140-150 ক্রস করলে তারা সন্তুষ্ট, কারণ তাদের সেই বোলিং লাইন আপ আছে, মুজিবুর রহমান ইঞ্জুরির কারণে এখন দলে নেই,
তারপরে তাদের বলিং লাইনে যে কোনো দলকে 130-140 রানের মধ্যে অল আউট করে দেওয়ার ক্ষমতা রাখে এবং সেই বিশ্বাসটা নিজেদের উপর তাদের আছে। বিশ্বাসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা বাংলাদেশের ম্যাচে দেখেছি নিজেদের উপর বিশ্বাস থাকা না থাকার কতটা পার্থক্য গড়ে দিতে পারে। আবার সাউথ আফ্রিকা এবারেও সাউথ আফ্রিকার যেটা দেখা গেছে রান গড়া বা তারা কোনো দিকে তাদের কোনো প্রাধান্য দেখা যায়নি। যেমন ওয়ানডে বিশ্বকাপে দেখা যাচ্ছে তারা প্রথমে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল, এই বিশ্বকাপে দেখা যাচ্ছে প্রথমে ব্যাট করুক আর পরে ব্যাট করুক তাদের কিছু পার্থক্য করছে না, তাদের রান তুলতে বেশ কষ্ট হচ্ছে। তাদের ওপেনার রিজয় হ্যান্ড্রিস এখনও পর্যন্ত রান দেখা পাননি, তবে সেমিফাইনালে তবু তার জায়গা থাকবে বলে ধারণা করা হচ্ছে, কারণ সেমিফাইনালে নতুন একজন ব্যাটসম্যানকে নামানো কোনো দলের পক্ষে আসলে সাহস দেখানো সম্ভব হয় না। তো শেষ পর্যন্ত দুটি দুর্দান্ত বোলিং ইউনিট খেলবে দুটি দলই, এইবার বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া দুটি দল, পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান দেওয়া দুটি দল তারা, এবং উইকেট রান রেট ইকোনমির দিক দিয়েও এই দুটো দল সবচেয়ে কম রান দিয়েছে, মানে সব দিক দিয়ে বোলিং ইউনিট সেরা দুটি বোলিং ইউনিট। সো এসব ক্ষেত্রে বলার নয়, দেখা যাচ্ছে ব্যাটিংয়ে যারা ভালো করবে তারাই ম্যাচটা করে দিতে পারে। আর ব্যাটিংয়ের কথা চিন্তা করলে আফগানিস্তানের জন্য একটা দুশ্চিন্তার জায়গা হচ্ছে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রানার্স করার প্রতিটি ম্যাচে যে যিনি ভাগ্য গড়ে দিচ্ছেন সেই গুরবাজ বাংলাদেশের বিপক্ষে চোট পেয়েছেন, সে পুরোটা বাকিটা সময় ডাগ আউটে ছিলেন, নামতে পারেননি, এবং এখনও পর্যন্ত যে ধারণা করা হচ্ছে যে গুরবাজের ম্যাচ না খেলার সম্ভাবনা অনেক বেশি। আর গুরবাজ যদি ম্যাচ না খেলেন তাহলে একটা আফগানিস্তানের জন্য বেশ চিন্তার কারণ হতে পারে। আমরা প্রথম সেমিফাইনাল নিয়ে জানলাম, এখন যদি সেকেন্ড সেমিফাইনালে আসি, অনেকে কথা বলছে যে ভারত সম্ভবত না খেলেই ফাইনালে উঠে যাবে, এটা সত্যটা কতটুকু? আর যদি কোনো কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেহেতু আছে গায়ানাতে, যদি কোনো কারণে বৃষ্টি হয় এবং কার্টেল ওভার হয় সেক্ষেত্রে কারা এগিয়ে থাকবে? আচ্ছা, এটা একটা ভালো, কারণ ক্রিকেটে হচ্ছে ভারত ষড়যন্ত্র, আইসিসির ষড়যন্ত্র, আইসিসির সুবিধা, এই প্রসঙ্গটা সবসময় থাকে। এবং এটাও সত্য যে আইসিসির জন্য যে আর্থিক দিক চিন্তা করলে ভারতকে বাড়তি একটু কিছু সুবিধা দিতে হয়, সেটা খেলার দিক দিয়ে না হোক, ভেন্যুর দিক দিয়ে হোক, সূচির দিক দিয়ে হোক, কিছুটা বাড়তি সুবিধা দিতে হয়। সেসব বাদ দিয়ে যদি আমি ম্যাচের দিকে চিন্তা করি তাহলে হ্যাঁ, একটা ভালো সম্ভাবনা আছে যে হয়তোবা ভারতকে না খেলেই ফাইনাল ওঠার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে যেখানে ম্যাচ হচ্ছে সেখানে আজকে পর্যন্ত তীব্র বৃষ্টি হচ্ছে এবং পূর্বাভাস হচ্ছে আগামীকালকে 88% পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। তো ওয়েস্ট ইন্ডিজে দেখা যাচ্ছে 15-16% বৃষ্টি সম্ভাবনা থাকলে বৃষ্টি একবার হলেও দেখা দিয়ে যায়, কারণ ওখানে যেহেতু উপকূলীয় আবহাওয়া বৃষ্টি আসছে যাচ্ছে এরকম, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে তীব্র বৃষ্টি হচ্ছে এটা অনেকক্ষণ থাকার সম্ভাবনা আছে এবং ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনাও আছে। এখন সুপার এইটে নিজেদের গ্রুপে ভারত ছিল গ্রুপ সেরা, আর ওদিকে ইংল্যান্ড রানার্স আপ হিসেবে উঠেছে, কারণ টুর্নামেন্টের শুরুতেই বায়োলজে দেওয়া ছিল যে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তখন যে গ্রুপ সেরা হিসেবে এসেছে সেই ফাইনালে চলে যাবে। এটা তো আর ভারতের কিছু মানে কিছু করার ছিল না, আর ভারত তো নিজেদের গ্রুপে সেকেন্ড হয়ে আসতে পারতো, তখন তো ভারতকে উল্টো হারতে হতো। আর দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দেখা গেছে, জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে ব্যবধানটা খুব কম থাকবে, প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকবে, দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে থাকবে না। এখন ভারত এবং ইংল্যান্ডের ম্যাচটি দ্বিতীয় সেমিফাইনালে পড়ে গেছে, ফলে দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে থাকবে না, ফলে বৃষ্টির কারণে যদি ম্যাচ বাতিল হয় তাহলে সরাসরি ফাইনালে নিয়ে যেতে হবে। এখন সেটা অনেক ম্যাচ বাতিল হওয়ার জন্য অনেক দূরে অনেক বৃষ্টি হতে হবে, তবে এবার একটা নিয়ম আছে যেটার কারণে সেমিফাইনাল বাতিল হওয়া একটু সোজা। এতদিন টি টোয়েন্টিতে একটা নিয়ম ছিল যে 5 ওভার 5 ওভার করে অন্তত ইনিংস খেলতে হয়, এই বিশ্বকাপে নিয়ম হয়েছে যে সেমিফাইনাল অর্থাৎ নকআউট পর্বে অন্তত 2 দলকে 10 ওভার করে খেলতে হবে, ফলে এই নিয়মের কারণে বৃষ্টি একটা প্রভাব ফেলতেই পারে। কিন্তু ধরা যায় যে ম্যাচ হয়ে হলো বৃষ্টির কার্টেল ওভার ম্যাচ হলে ভারতের জন্য দুশ্চিন্তা, কারণ কার্টেল ওভার ম্যাচ মানে হচ্ছে 10 বা 12 ওভারের ম্যাচ হচ্ছে, তখন কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানকে নেমেই বিগ হিট করতে হবে। এই এবং কার্টেল ওভার মানে কিন্তু একটা দলের মূল বলাররা 4 ওভার করতে পারবে না, ধর ভারতের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার হতে হবে আশদীপ, কিন্তু মূল বলার কিন্তু জসপ্রীত বুমরা। আমরা বুমরা যদি 4 ওভারের জায়গায় মাত্র 2 ওভার করেন বা 3 ওভার করেন, ভারতের কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ ওভার হারাচ্ছে। এদিক দিয়ে ইংল্যান্ড কিন্তু এগিয়ে যাবে, কারণ ইংল্যান্ডের অন্তত 3 জন মূল বলার আছে, ফলে তাদের এই ঝামেলাটা কম হবে। আবার ইংল্যান্ডের হচ্ছে বিগ হিটার অনেক বেশি, ভারতের হচ্ছে রোহিত শর্মা শুরুতে ভালো মারতে পারেন পাওয়ার প্লে ইউজ করে, এরপরে সূর্যকুমার আছেন, এরপরে সূর্যকুমার আগে ঋষভ পন্থ, এই 3 জনে হচ্ছে নেমে হয়তো শট খেলতে পারেন, কিন্তু এর বাইরে অন্যদের সবাইকে সেট হতে হয়, সেট হয়ে মারতে হয়। ইংল্যান্ড দলে সেই সমস্যা নেই, ইংল্যান্ড দলে হচ্ছে সেট হয়ে মারতে হয় এরকম ব্যাটসম্যান শুধু ওপেনার বাটলার, কিন্তু বাটলারও অলরেডি ফর্মে চলে এসেছেন এবং ফর্মে থাকা বাটলার সেদিন দেখিয়ে দিয়েছেন কী ভয়ঙ্কর খেলতে পারেন তিনি। এবং এছাড়া এই ইংল্যান্ড দলের
ছয় পর্যন্ত সবাই নেমে হিট করতে পারেন, মানে আপনি একজন ব্যাটসম্যানকে আউট করেছেন, অন্যজন ব্যাটসম্যান কী করছেন সেটা নিয়ে আর চিন্তা করতে হয় না, ফলে কাটেল ওভার ম্যাচে ইংল্যান্ডই এগিয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। আগামীকাল যে দুটো সেমিফাইনাল হবে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় থাকলাম আমরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।